वेलकम टू राज देवी प्रोडक्शंस। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখে দেখিও নি, খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞেস করতে পারেন এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলুম কেমন করে। আগে এই জিজ্ঞেসারই জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন নিজের মন গড়া একটা আজগুবি উপকথা বলে আমি খামুক আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না আমি অস্বীকার করি না, কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যে বলে একতরফা ডিগ্রি জারি করবার অধিকার নেই আমার। বিশ্বাস করা এবং না করা সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পূজোর ছুটিটা তার দেশের বাড়িতেই কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। চিত্রর বিষয়বস্তু এই, চারিধারে অন্ধকার, একটি তরুণী, তার ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভিতরে প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ, পটের এক পাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার মুখে চোখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরী লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে মানুষের বুকের রক্ত যাতে জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু, তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বললে, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। না, ছবিতে চিত্রকার কি দেখাতে চায়? মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়, ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর উপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যে নয়, ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সে ঘটনা? উফ, ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালের একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তার কীর্তি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৌপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানে তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। এখন গল্পটি কি শুনি? আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি কি? একটু ধৈর্য ধরো, এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়, গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিক গল্প শোনার পক্ষে রীতিমতন উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে, ঝোড়ো হাওয়ার উদ্যম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে ফুটেছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরা টোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে শ্যাত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্যে দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ।
লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের উপর টিম টিম করে জ্বলছে হ্যারিকেনের ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র, স্পষ্ট করে কিছু দেখা যায় না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের উপর চুপ করে বসে আছে শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ, তারা উপভোগ করছিল এই বৃষ্টিধারা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যই হঠাৎ একটা বাদুর ভিতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটফট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায়ই বাদুরের উল্লেখ করেন, তোমাদেরও গল্পে বাদুর আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুর নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুরকে ধন্যবাদ। নাও এখন গল্প শুরু করো দেখি। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়, মৃত্যুর আগে সেই ইহকাল নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র, অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে, কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্যে বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে বা ট্যাকে। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন, শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করত সাগ্রহে। চন্দ্রবাবু ছাত্র ছিল কয়েকজন, অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ, তার বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতন, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার, নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণপথে উদিত হয়নি মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের ওপর। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মীর সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগত না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকে উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন নিজ কলকাতায় শহরেও ছিল না ইলেকট্রিক, মোটর বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকত মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তায় দুধারে থাকত নলা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লী গ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থাই যখন ছিল এইরকমই, তখন শহরতলি ছিল যে পল্লী গ্রামেরই মতো,
এইটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসতবাড়ি এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটি কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প। কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। রং, গড়ন, মুখ, চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপর লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ হবে আকৃষ্ট, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিনী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় একটু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনও তার মুখে এই কথা বলেনি। আনন্দ লীলা ছিল এই জাতেরই লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিয়ের প্রসঙ্গ ওঠাও অসম্ভব, এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসেই উড়িয়ে দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, অল্পদিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়, অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর দোতলার উপরে, এখানে সেখানে দেওয়ালের উপরে রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করতে দেখা যেত, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করতে সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্যে আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রি ব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলে তারপরেও অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাশে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কী রকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তার ধারণায় আনতে পারছে না। বিলিতি ছবিতে আইএমপি ডেমন ও ডেভিল প্রভৃতিকে সে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে লেজ এবং পায়ে থাকে গরু প্রভৃতির মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাশ দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া তার অন্য কোনো জল পান করেন না তিনি। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি, আইএমপি, ডেমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেই সব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে, আর ছবি আঁকা অসম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিকের কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যমদূতেদের হিন্দু যমদূতদের কীরকম দেখতে, রাক্ষসের মতো নাকি ভূত প্রেতের মতো। কিন্তু রাক্ষস আর ভূত প্রেতেদেরই বা চেহারা কীরকম হওয়া উচিত, তাদেরও তো আমি চোখে দেখিনি।
অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে, জমদুতেরা জাহান নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে একটা চাপা গলার হাসি উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল, ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার, বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্রতা চেহারা, মাথার প্রায় 6 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়, সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা, এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতন শীতে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি, অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আসা আনন্দ করেনি, সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধরফর করে ওঠে, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, হ্যাঁ, আগে খরিদ্দারের ফরমাশ। মূর্তি একখানা হাত রাখলো আনন্দের কাঁধের ওপরে। আনন্দর মনে হলো তার সর্বাঙ্গে ওপর দিয়ে চলে গেল একটা তরঙ্গিনী তুষারাবৃত হিল্লোল। সে পিছিয়ে দাঁড়াল। মূর্তি বলল, খরিদ্দারের ফর্ম এসেও আর কোনোদিনও যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বললে, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ, আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব, সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়াল, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দে পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণে যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হল চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়াল। সে প্রায় 10 মিনিট কাল জানলার কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কারুকেই বাইরে বেরিয়ে যেতে দেখল না। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কারুকেই দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালায় দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের জমিদার মহেন্দ্র নারায়ণ কই, কখনো তো তার নাম পর্যন্ত শুনিনি, কি চান তিনি? নিশ্চয় আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না, বোধ হয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজ বাহাদুরকে সম্মাননা অভ্যর্থন করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিন সন্ধ্যা, চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে বাজে, আনন্দ কই? এখনো তো কারুর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলে? মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। দেখতে কি রকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন,
ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8:01 বাকি, এখনো মহারাজ বাহাদুরের দেখা নেই। এ আনন্দ, আমি কিন্তু 8 চলে যাব, আমার অনেক কাজ। মহারাজ বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা কইও। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 24, কোনো মহারাজের জন্যেই আমি এখানে ধর্ণা ধরে বসে থাকতে রাজি নই। মহারাজের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি, কি না? ঘড়িতে ঢং ঢং করে 8 বাজল। একতলা থেকে দোতলায় ওঠবার কাঠের সিঁড়ির ওপরে শোনা গেল না কারুর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মহেন্দ্রপুরের মহারাজা বাহাদুর? শুনুন, আমার সঙ্গে মহারাজ বাহাদুরের কোনো দরকার আছে? এ প্রশ্নে জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত বিশ্বস্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটি ছোট্ট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো, ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না, পরিচিত জহুরি। আনন্দ বললে, বক্সটা খুলে দেখুন। বাক্সের ভেতরে ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বললে, আনন্দবাবু, এইসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজা। আশ্চর্য, এইরকম গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? কেন, গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতে পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবি আমলে। ওর দাম বলতে পারবেন? নিশ্চয় পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পরে বললে, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? 10 লক্ষ কম নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগল, 10 লক্ষ ভার বহন করে এখানে এসেছে সে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ এত হালকা। ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতায় এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলুম, আমি তাকে বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলাম না, অদ্ভুত প্রস্তাব। মহারাজ অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাবার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখেই তার বুকের ভেতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টের শেষটা তিনি বললেন, মহারাজ বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহারাজ বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক, তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজ সামনের দিকে 2 এগিয়ে গেলেন, চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয়ে আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, এ ভগবান,
আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ অধীর কণ্ঠে বললেন, বলো তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করতে করতে বললেন, কিন্তু মহারাজ, মহারাজ আপনার জাতি? বাধা দিয়ে মহারাজ বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরাদের সব জাতিতেই বিবাহ করতে পারে? কিন্তু, আর কোনো কিন্তু নয়, শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এই গয়না পাবে লীলাই, তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজ নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হল সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছে শক্তির হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময়ে গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতুম না। আনন্দ বললে, জহুরি বললেন বাক্সের ভিতর 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজ বললেন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজ দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার, তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজ আমার একটি আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই, কাল ঠিক সন্ধ্যা 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি, গয়নার বাক্সটা তোমার কাছে রেখে গেলুম। একটা রসিদ দি। চলে যেতে যেতে মহারাজ বললেন, কোনো দরকার নেই, আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে। আজও মহারাজ বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখলে না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ, কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করলে না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝলে তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সে দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয় হোক, সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারা দিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনও সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক কি। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি, নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করেছে, আনন্দবাবু আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্নের উত্তর দিয়ে এই বলে, শরীরটা আজ তেমন ভালো নেই। বাজলো 8টা। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজ মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর মুখের কাজটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদিও এমন চিত্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হল না আনন্দ, সে এইটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছে থেকেই বললেন, আমার হাতে 1/2 ঘন্টার বেশি সময় নেই, তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন,
দোতলায়। তবে দোতলায় চলো, মনে রেখো কাঁটায় কাঁটায় 8:30 সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও দুই চক্ষু হল বিস্ফারিত। মহেন্দ্রনারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ, সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তৈলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে দুটো সাপুদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেকদিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কত কটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ আসুন মহারাজ বাহাদুর, আমার সাথে দোতলায় যাই, আসুন আসুন। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করেছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা মা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে দুই হাত জোর করে প্রণাম করলে। মহেন্দ্রনারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি বাহাদুর, আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। মহেন্দ্রনারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজ বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্যব্যয় না করে মহেন্দ্রনারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন। এই নাও 10 লক্ষ টাকার নোট, লীলাকে আমি সঙ্গে করে মোহনপুর ফিরে যেতে চাই। বিবাহ না করে? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজা, রাজ্যের কথা জানি না, কিন্তু এদেশে এ নিয়ম অচল। মহেন্দ্রনারায়ণ সিদে হয়ে দাঁড়ালেন, মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুর যেতে হবে, বুঝলে? 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 সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হল তার সমস্ত ইচ্ছে শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। চন্দ্রবাবু বললেন, ভয়ঙ্কর চেহারা। আনন্দ বললে, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে নাবে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক।
চন্দ্রবাবু বললেন, তো তোমরা ভুল দেখেছ, মরা মানুষ কখনো চলাফেরা করতে পারে নাকি? লীলা ব্যাপারটাতে সম্পূর্ণ অসম্মতি জানাল। চন্দ্রবাবু আবার বললেন, আমি বললেও তুমি এ বিয়েতে রাজি হবে না? কাল সকাল 10টার সময় তোকে মোহনপুর নিয়ে যাবার জন্য মহারাজের লোকজন আসবে, সঙ্গে আমরা কেউ থাকব না, তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করল এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চক্ষে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজ বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গেছেন মা। লীলা কিছু বলল না, কেবল মাথা করলে নত। লীলা মোহনপুরে চলে গিয়েছে, তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না, নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি, কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী, সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলেছেন নিজের সমস্ত নিজস্ব, তার হাত লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাত সারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যিটা তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দ যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য, চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণের জন্যই যায়। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময়েই সে কাজকর্মের মধ্যে ডুবে থাকে, ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় মাসখানেক কেটে গেলে লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না, হয়তো তার অসুখ হয়েছে। আমারও সেই ভাবনা হচ্ছে, এখন কি করা উচিত বলো দেখি। মোহনপুরে নিজে একবার যান না। মহারাজ যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব, তুচ্ছ পোটো, সকালের সামনেই আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। এ কথা ঠিক, লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। এ বেশ আনন্দ, আনন্দ কালকেই আমি মোহনপুরে যাত্রা করি। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটোখাটো শহর, প্রধান রাজপথটি মাঝারি আকারের। সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ বাহাদুরের সঙ্গে দেখা করব। ম্যানেজার বাবুকেই জিজ্ঞেস করুন। তিনি কোথায়? ওই যে এদিকেই আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মশাইয়ের কি চাই? একবার মহারাজ বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন ম্যানেজারের সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারুর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হল, মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রের বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব? কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভ্রাতুষ্পুত্রীয় কি মহারাজের অযোগ্য? না মশাই, তা নয়, আমি সেই জন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবু বিস্মিত হবার পালা, খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এই বয়সেও তার বিবাহ হয়নি, আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছেন,
আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এইসবে 23 পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজ নরেন্দ্র নারায়ণ? ম্যানেজার এইবারে হেসে বললেন, হ্যাঁ আমাদের মহারাজের ওই নাম। তবে কি তিনি কলিকাতায় গিয়ে নাম ভারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। মশাই কোন জুয়াচোরের পাল্লায় পড়েছেন? আমাদের মহারাজ সবে গেল হপ্তায় বিলেত থেকে ফিরেছেন, বিলেতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তাহলে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কপলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞেস করলেন, এইখানে মহারাজ মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহ ভঞ্জন করতে চান? বেশ আসুন, রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে, তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এইসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় 5-6 জ্ঞান শূন্য হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্ফলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ! তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাত, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূঢ় উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, আরে মশাই সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্তথিতের মতন চন্দ্রবাবু বললেন, হ্যাঁ কি বলছেন? এক মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতন প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হাহা করে হেসে উঠে বললেন, পাগল পাগল এখনো হয়নি, এইবার হব। রাত 9টার সময় চন্দ্রবাবুর শেষ আহার করলেন। সেদিন আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকল্য তিনি মোহনপুর থেকে কলিকাতায় ফিরেছেন, তার মুখ থেকে সব শুনেছে আনন্দও। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারণ মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার করজোড়া, তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা কেন দরজা খুলে দিলে? এই রাতে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির উপরে লঘুপদের দ্রুত শব্দ শোনা গেল, তারপরেই ছুটে ঘরের ভিতরে এসে ঢুকল লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তিল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভিতরে বসে এবং থরথর করে কাঁপছে তার সারা শরীর। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে গিয়েছিল মোহনপুরে। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জয় জয়, নইলে এখনই বুক ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল নিয়ে এলো। সে একসঙ্গে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে ভুললে, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নইলে এখন আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেললে,
কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার দুই হাতে খেতে আরম্ভ করলে, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিষয়ে লীলার প্রকৃতি বিরুদ্ধে এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। আনন্দও পানাহা শেষ করেই সে ভীত স্বরে বলে উঠল, সব কথা পরে হবে, যদি আমাকে বাঁচাতে চাও শিগগির একজন ভালো রোজা ডেকে আনো, একটুও দেরি করো না, একটুও না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বললে, জ্যাঠামশাই তোমার দুটি পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাবো না মা, মা যাবো না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ আমার কাছেই থাকো, একলা হলেই আপার আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি এই ঘরের মেঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভেতরটা। সেদিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি অন্তঃস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে এসেছে রে? সে 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 তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই তুমি কি পচা মরা দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই কই পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি, আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। সে কোথায়? সে আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বললে, ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। ও পাশের ঘরের দিকে স্তন্ত্র চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। উপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, তুই ভুল দেখছিস লীলা, তুই ভুল দেখছিস মা, ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বললে, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ও আমাকে আবার নিয়ে যাবে, তুমি যদি একবার ছেড়ে দাও ও আবার আমাকে নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজার ভিতরে এসেই বললে, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি, হ্যাঁ কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ, পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনই কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর উপর অত্যাচার করে বেড়ায়, ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগল, কিন্তু সন্দেহ করবার মতন কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানক অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সে দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন পিড়ি করে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভিতরে এসে ঢুকল একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হল নির্বাপিত। রোজা চিৎকার করে বলল, আলো আলো, শিগগিরি শিগগিরি আর একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু, এখনই সর্বনাশের সম্ভাবনা। শিগগিরি শিগগিরি আলো আলো আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো একলাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তোর সামনেই আছি মা, আমি তোর সামনেই আছি, আলোটা ও ঘরে রেখেই তোর পাশে এসে বসব। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপরে বসিয়ে দিয়েই আবার এই ঘরে ফিরে আসবেন।
এমন সময় আচম্বিত মেঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগল পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মেঝের দরজার ওপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার ভীষণ চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরও বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দোকানকে এক চুল ফাঁক করতে পারলে না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকেই একটা দরজা খোলার শব্দ হল এবং তারপরে আকস্মাৎ খুলে গেল মেঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের উপরে পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিবাদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতে একটি ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ এক যুগ। দেবতারা নাকি অমর তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে এক যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্যে ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোক, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দও এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়েছে চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময়ে একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞেস চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর, মোহনপুর, স্মৃতিবিনার একটি পুরাতন তার যেন নতুনভাবে বেজে উঠল অনেকদিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞেস করলে, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্যে আপনি মোহনপুরে যেতে পারেন, পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালে। কবে যেতে পারেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজ বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয়ে ব্যঙ্গভরা হাসি হাসছে। মহারাজ বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন, কেন বলুন তো? আনন্দ তাড়াতাড়ি আপনাকে সামলে নিলে। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকারে একটুখানি প্যাংলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করছে অন্ধকারের অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখলে
আলো হাত করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরও এগিয়ে বুঝলে মূর্তিটা স্ত্রী লোকের। কাছে এসে দেখলে লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারলে না, চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল দুই চক্ষু বিস্ফারিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বললে, লীলা? ওষ্ঠাধারে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করল আনন্দকে। তারপর ইশারা করে বললে আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হল। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করলে, আজও সে পড়ে আছে সেই কাপড়খানাই যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঁঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতায় শব্দ হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জল করলবের কোনো শব্দ শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ, একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুললে। খাটের উপরে একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। রাজদেবী প্রোডাকশনে আপনারা শুনছিলেন লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের মোহনপুরের শ্মশান গল্পটির অবলম্বনে। গল্প পাঠে ছিল রাজপ্রতাপ বসু। গল্পের অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, সন্তু ও স্বর্ণালী। গল্পটির সমগ্র পরিচালনায় দেবীয়ন্ত্রী দাস। শব্দ সংযোজন আবহ ও পোস্টারে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।